हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो अनेक दिन हलो चेंगिस थेके तार फर्स्ट जे सॉन्गटा विड्डा से रिलीज हो गए और सेटा किन्तु बांगला और हिंदी रिलीज हो चे। तो गानटा किन्तु रिलीज होवार पर यूट्यूबे एवं चारिदिके किन्तु झड़ तुले चे। तो हाँ, गानटा रिलीज हो चे सेटा अनेक दिन हो गए, जदिव गानटा शुने निये चे, बट भावलाम एक बार गानटा रिएक्शन दिए तुम्हारे साथ अवश्य शेयर करी, कारण भिडियो एम ही बनिए मन है एरक थीम सॉन्ग सचराचर बांगला इंडस्ट्री तो देखी ना। तो चलो आगे देखे नवा जा चेंगिस विड्डा हिंदी गाना कीरकम हलो, तारपर कथा बोलबो तुम्हारे साथ गाना निये। কথায় জাস্ট জাস্ট চমৎকার করেছে, এনার্জেটিক সং বলা যেতে পারে, এবং আমার মনে হয় একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্যাংস্টার মুভিতে এরকম একটা থিম সং কিন্তু থাকা উচিত। এবার হ্যাঁ, এই গানটার যে থিমটা যেভাবে ইউজ করা হয়েছে অনেকটা তোমাদের KGF-এর মানে মিউজিক হয়তো মনে হতে পারে, কারণ কিছু কিছু জায়গায় বিটটা বা কিছু কিছু জায়গায় যে মানে মিউজিকগুলো ইউজ করা হয়েছে অনেকটা সেরকমই তোমরা মানে একটা ভেরিয়েশনস পাবে ওরকম একটা মনে হতে পারে। বাট তা সত্ত্বেও গানের লিরিক্সটা হিন্দিতে কিন্তু দারুণভাবে লেখা হয়েছে। আমি বাংলাও শুনেছি এবং আমি হিন্দিতেও শুনেছি, বাংলার থেকে হিন্দি গানটার ইম্প্যাক্টটা কিন্তু বেশি, এবং হিন্দি গানটাকে যেভাবে এখানে লিরিক্সটা ইউজ করা হয়েছে এক্স্যাক্টলি একদম ক্যারেক্টারটার সাথে কিন্তু বেশ মানানসই হয়েছে, এবং হিন্দি গানটাই কিন্তু শুনতে বেশি ভালো লাগছে। এবং ভিডিওটা নিয়ে যদি কথা বলি, জিতটাকে অ্যাজ ইউজুয়াল জাস্ট জাস্ট অস্থির লাগছে, মানে এরকম একটা টাইটেল ট্র্যাকে যেভাবে গ্যাংস্টার রূপে ধরা দিয়েছে, যে সোয়াগ নিয়ে তিনি পুরো ভিডিওটার মধ্যে নিজেকে রিপ্রেজেন্ট করছে, সেটার এক কথায় জাস্ট অস্থির ছিল। এবং তার সাথে ওখানে সুস্মিতা চ্যাটার্জিকে একটু একটু দেখিয়েছে, তো তার যে মানে পোর্শনটা সেটাও বেশ ঠিকঠাক লাগছিল, বাট তাকে আরেকটু হয়তো দেখাতে পারতো। বাট যেহেতু গানটা শুধু চেঙ্গিসকে নিয়ে, সেজন্য এখানে পুরো জিদ্দার ওপরেই পুরো ফোকাস করা হয়েছে, এবং পুরোই 3 মিনিটের ভিডিওটার মধ্যে
প্রত্যেকটা ফ্রেমে যেভাবে তিনি স্টাইল এবং যেভাবে অ্যাটিটিউডটা তিনি শো করছিলেন সেটা জাস্ট জাস্ট দারুণ ছিল। মানে একটা গানে যদি এরকম তিনি দেখান তাহলে মুভিতে কী লেভেলের সোয়াগ আর অ্যাটিটিউড হতে চলেছে সেটা মুভিটা আসলে কিন্তু তখন বোঝা যাবে। তো গানটা আসার পথে কিন্তু এখনও অবধি রেকর্ড হয়ে গেছে, কারণ 5 দিনে আমি এখন দেখলাম 2.2 মিলিয়ন ভিউজ। এটা কিন্তু একটা মানে বাংলা মুভির হিন্দি গানের জন্য বলা যেতে পারে অনেক অনেক বড় ব্যাপার। এবং দেখে ভালো লাগছে যে চেঙ্গিসের এই হিন্দি যে টিজারটা এবং মানে হিন্দি গানটা সেটা যে চারিদিকে বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, এবং মানে যারা হিন্দি অনেক যারা এবং মানে বাইরের অনেকেও এই মুভিগুলো নিয়ে আলোচনা করছে, মুভি নিয়ে কথাটা বলছে, তো দেখে বেশ ভালো লাগছে। এখন এটা ফিল্মটা যদি ভালো রকম প্রমোশন ভালো রকম যদি হল পায় এবং সব কিছু যদি খাপে খাপ হয়ে যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে এই ফিল্মটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিক অবশ্যই খুলে দেবে। তো দেখা যাক ফিল্মটা কীরকম হয় এবং নেক্সট উইকে হয়তো একটা সেকেন্ড গানও আসতে পারে। তো তোমরা জানিও তোমাদের এই উইকটা গানটা কীরকম লাগলো, কতটা অ্যাডিক্টেড লাগে তোমাদের কাছে। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।